কোরবানি নিঃসন্দেহে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদা। এই ইবাদতের ফজিলতটা কেমন দেখেন, মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে, عن زيد بن أرقم قال قال أصحاب رسول الله قرن صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله عنه حدثتي بردنا كوري چين رسول كريم صلى الله عليه وسلم صحابي را نبي جي كي جيش كورلين يا رسول الله شبائي پرن صلى الله عليه وسلم ما هذه الأضاحي আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি? কুরবানির ব্যাপারে আপনি আমাদেরকে বলুন। নবীজি তখন বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, বুঝলাম কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতার রেখে যাওয়া সুন্নাহ, কিন্তু প্রশ্ন হলো এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবীজি তখন বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে কুরবানির পশু জবাই করো ওই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য সওয়াব রয়েছে। প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদা। নবীজি আরো বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দাম। আল্লাহর নবী বলেছেন, কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা এই আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো আমল কুরবানির দিনে আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। নবীজি আরো বলেছেন, وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا। নবীজি বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম এবং পায়ের খুন নিয়ে উপস্থিত হবে, আর সেগুলো কুরবানিদাতার আমলের পাল্লায় আল্লাহ রেখে দিবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য তাকওয়ার সাথে কুরবানি করে, তার কুরবানির পশু জবাই করার পরে ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তবে আমরা যে কাজটা করি, আমরা নিজের পশু নিজে জবাই করতে চাই না, এটা কি মানুষ লজ্জায় করে না, নাকি অন্য কোনো কারণে করে না, আমি ভাই জানি না, নাকি পশু জবাই করলে নিজেকে কষাই কষাই লাগে, অথবা নিজের পশু জবাই করার মধ্যে প্রেস্টিজ চলে যায় কিনা, এরকম কিছু কিনা আমার জানা নাই। আপনারা যারা এই কাজটা করেন, আমি আপনাদেরকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির পশু তিনি নিজে জবাই করেছেন, এবং উম্মতদেরকেও নিজের পশু নিজে জবাই করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি করি? আমরা যে কাজটা করি, আমরা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবকে বিভিন্ন সমাজ, বিভিন্ন পাড়া বা মহল্লা মসজিদ কমিটি হাতে লিস্ট ধরায় দেন, নেন হুজুর আপনি আপনার শিডিউল মতো একটা একটা করে জবাই দিয়ে দিয়ে যাবেন, মনে হয় যেন এটা ওই দিন হুজুরের স্পেশাল দায়িত্ব। আর ব্যাপারটা হয়ে গেছে এমন যে আমরা নিজের কাজ নিজে করতে চাই না, সব কাজ আমরা হুজুরদেরকে দিয়ে করাতে চাই। আমরা অনেক সময় নিজের মা বাবার জন্য দোয়া নিজে করি না, সেটাও আমরা হুজুর দিয়ে করাই। আচ্ছা বলেন তো, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য কোনো ছোটোখাটো হুজুর না, একেবারে কাবা শরীফের ইমাম যদি চোখের পানি ছেড়ে দাড়ি ভিজাইয়া কান্না করে করে আপনার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া 100 ভাগ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কোরআন বা সুন্নায় আছে? কথা বলেন, আছে? কিন্তু আপনি যদি আপনার মা বাবার জন্য চোখের পানি ছাড়তে পারেন, আপনার চোখের পানির পাওয়ার কত জানেন? গোটা দুনিয়ার সব সাগর মহাসাগরের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নেভাতে পারবেন না, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনার চক্ষু থেকে নেমে আসা 2 ফুটা চোখের পানি নাকের ডগায় আসার আগে এই 2 ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার মা বাবার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ নিভিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল?
নিজের মা বাবার জন্য আপনার দোয়া ইফেক্টিভ বেশি না কাবা শরীফের ইমামের দোয়া ইফেক্টিভ বেশি? কথা বলছেন না কেন? আপনার দোয়া ইফেক্টিভ বেশি। দেখা যায় বাচ্চা জন্ম নিলেও আমরা হুজুর ডেকে এনে আজান দেওয়াই। মসজিদ কমিটির সভাপতি ফোন দিলেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব সকালবেলা ফোন গিয়েছে, জি একটু বাসায় আসেন। ইমাম সাহেব গেলেন, হেঁটে হেঁটে যেতে যেতে চিন্তাও করলেন, হায় হায় সকালবেলা সভাপতির ফোন, না জানি চাকরি আছে নাকি চলে গেছে। তো তিনিও গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন না, যে দুশ্চিন্তা নিয়ে এসেছেন দুশ্চিন্তার কোনো পরিবেশ এখানে নেই। দেখা যাচ্ছে সভাপতি সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, এসে বললেন, হুজুর মিষ্টি খান। মিষ্টি যেহেতু সামনে এসেছে, ইমাম সাহেবেরও বুঝতে আর বাকি নাই, নিশ্চয়ই খুশির কোনো সংবাদ আছে। ইমাম সাহেব বললেন, সভাপতি সাহেব মিষ্টি খাওয়াচ্ছেন, নিশ্চয়ই কোনো খুশির সংবাদ আছে। সভাপতি সাহেব বললেন, হ্যাঁ আছে তো, আপনার ভাতিজা হয়েছে মিষ্টি খান, আলহামদুলিল্লাহ মিষ্টি খাচ্ছেন। মিষ্টি যখন খেতে যাচ্ছেন তখন সভাপতি সাহেব বললেন, শুধু মিষ্টি খাওয়ার জন্য তো আপনাকে আনি নাই, দায়িত্বও একটা পালন করতে হবে, আপনার ভাতিজার কানে আজান দেন, এই নিয়ে আসো বাচ্চাটাকে। তো ইমাম সাহেব, সকল ইমাম তো আর এক জাতের না, সকল ইমাম তো চাকরির পরোয়া করে না, কিছু ইমাম একেবারে মুখে মুখে চোখে চোখ রেখে কথা বলতেও জানে, আছে না? তো ইমাম সাহেব বলল, ভাই ছেলেটা আপনার, আজান তো আপনি দিতে পারতেন। কই দিতে পারতাম তো, আমার একটু লজ্জা লাগে, তার চুরি করতে লজ্জা লাগে না, তার ডাকাতি করতে লজ্জা লাগে না, নাচ গান করতে লজ্জা লাগে না, তার আজান দিতে লজ্জা লাগা, কেমন চুর চিন্তা করেছেন? তো ইমাম সাহেব বললেন, বাচ্চা হওয়ানোর বেলায় লজ্জা লাগলো না, আর এখন বুঝি আজান দিতে লজ্জা লাগে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? মেনি মুসলিমস ফিল এম্বারেসড টু দিস ওয়ার্ক, অনেক মুসলমান এই ধরনের ভালো কাজে সামিল হতে সে লজ্জা ফিল করে। এরকম অসংখ্য মুসলমান আমাদের সমাজের আশেপাশে আছে না নাই? তো সব কাজ আমরা হুজুরদেরকে দিয়ে করাতে চাই, এমনকি নিজের পশুটা নিজে কুরবানি করে না, অথচ নিজের পশু নিজেই কুরবানি করবেন, এটাই সুন্নাহ। এবং কুরবানির পশু জবাইয়ের সময় আপনার মনে একটা ফিলিংস থাকা লাগবে। ফিলিংসটা কেমন হবে? আপনি যখন পশুর গলায় ছুরি চালাবেন, এই অনুভূতি নিয়ে ছুরি চালাবেন, আমি শুধুমাত্র কুরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং আমি আমার মনের পশুত্বের উপরে ছুরি চালাচ্ছি, আমি আমার সারা জীবনের বদ আমলের উপরে ছুরি চালাচ্ছি, আমি আমার সারা জীবনের পাপের উপরে ছুরি চালিয়ে তওবার নিয়তে তাকওয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি, এই ফিলিংস হৃদয়ে ধারণ করে যদি নিজের পশুর গলায় নিজে ছুরি চালাতে পারে, নবীজি বলেছেন ওই পশুর গলায় ছুরি চালানোর পরে প্রথম ফুটা রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনার ভিতরে ফিলিংস থাকা লাগবে, ওই ফিলিংস তো নাই, ফিলিংস থাকবে কেমনে? কারণ যে টাকা দিয়ে গরু কিনেছে ওইটাও হারাম টাকা, এজন্য ফিলিংসটাও তার আসে না। সুদের টাকা, সুদখুরের সুদের টাকা, ঘুষখুরের ঘুষের টাকা কুরবানি দিবে, এই জন্য কুরবানির আগে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় ঘুষের দেখা যাচ্ছে একেবারে রমরমা বাণিজ্য। কি বলেন, আসে না নাই? রাস্তাঘাটে ঘুষ, অফিস আদালতে ঘুষ, সব জায়গায় ঘুষ। ঘুষ নেওয়ার সময় বলে, ভাই খরচ বাড়ছে, সামনে তো কুরবানি। কুরবানির হাটে গেল, কুরবানির হাটে যাওয়ার পরে কয় শোনো, যেন তেন গরু হইলে চলবে না, একেবারে নিখুঁত গরু হওয়া লাগবে। ওই হারাম খুরকে আমি বলবো, তুই নিখুঁত গরু খোঁজার আগে তোর ইনকাম কতটা নিখুঁত সেটা আগে ভালো করে যাচাই বাছাই করে দেয়। এ বাজারে গিয়ে নিখুঁত গরু খুঁজে, মানুষ ফোন দিলে বলে আমার জন্য নিখুঁত গরু খুঁজবা, কোথাও কোনো খুঁত থাকা যাবে না। তো এরকম হারাম খুরকে আমরা বলবো, তোর ইনকাম কতটা নিখুঁত এটা আগে নিজে যাচাই করে দেখ। আমি গত জুমায় সুস্পষ্টভাবে বলেছিলাম, একজন হারাম খুর সে যদি 10 লক্ষ টাকায় কুরবানি দেয়, আর একজন হালাল পন্থায় উপার্জনকারী লোক মাত্র 12,000-15,000 টাকা দিয়ে একটা ছাগলও কুরবানি দেয়, ওই হারাম খুরের 10 লাখ টাকার কুরবানির চাইতে ওই হালাল উপায়ে উপার্জনকারী লোকের একটা ছাগল কুরবানির দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়।
হারামখোরের কুরবানের কোনো দামই নাই, ওটা তো হচ্ছে শো অফ, মানুষকে দেখাইছে, এছাড়া কোনো। কারণ আমরা যে কুরবানি করি, কুরবানির রক্ত মাংস কোনোটার ভাগ আল্লাহ নেন না, কোনোটা আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র আমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের কুরবানির রক্ত মাংস কোনোটাই আমার কাছে আসে না, কেবল যেটা আমার কাছে পৌঁছায় সেটার নাম তাকওয়া। সেটার নাম কি? আরেকটু জোরে বলেন। এই জন্য আমাদের ইনকাম কতটা নিখুঁত সেটা আগে দেখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে প্রথমেই একটা চমৎকার তথ্য আপনাদেরকে দিলাম, আমরা এবার যারা কুরবানি দিচ্ছি, নিজের পশু নিজেরা কুরবানি করার সংকল্প করতে পারবো তো ইনশাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কুরবানি তো করতে চাই, নিয়ম কানুন তো জানি না, আচ্ছা হুজুর ডেকে এনে যদি হুজুরকে হাদিয়া দিয়ে কুরবানি করাইতে পারেন, তাহলে কুরবানির আগের, কুরবানির দুই তিন দিন আগে হুজুর ডেকে এনে হুজুরকে কিছু হাদিয়া দিয়ে হুজুরের কাছ থেকে আপনি কুরবানির নিয়ম শেখাতে কি কোনো দোষ আছে? কথা বলেন না কেন? সহজ নিয়ম, পশুটা কিভাবে জবাই করবেন, যে কোনো আলেমের কাছ থেকে আপনি দোয়াটা শিখে নিতে পারেন, সহজ দোয়া, বিসমিল্লাহি আল্লাহ আকবার, আল্লাহুম্মা হাদা আননি। আর যদি ভাগ থাকে, যেমন এক পশুতে পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগও তো থাকে, যদি ভাগ থাকে তাহলে সবার নাম বলা হবে। তবে এক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি, আমরা কুরবানি দিতে গিয়ে মারাত্মক একটা ভুল যুগ যুগ ধরে করে আসছি, সেটা হচ্ছে আমরা দেখা যায় খাতার মধ্যে ছয় সাত জনের নাম লিখি, বা যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে নাম লিখে আমরা বলি যে হুজুর নেন এদের নামে কুরবানি। এখন বলেন তো কোনো মানুষের নামে কুরবানি হয়? কুরবানি হয় কার নামে? আরেকটু জোরে বলেন। তাহলে কথাটাকে একটু সুন্দর করে বলা দরকার, সেটা হলো এদের পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে কার নামে কুরবানি হচ্ছে, কার নামে কুরবানি হচ্ছে। আপনার এই ছোট্ট একটা ভুল কুরবানি নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে কুরবানি দিই, কিন্তু কার নামে, কার জন্য কুরবানি দিই? আল্লাহর নামে, আল্লাহর জন্য আমরা কুরবানি দিয়ে থাকি। তো এই কুরবানির সময় এসেছে, কুরবানির সময় আধুনিক কিছু ভিক্ষুকও বের হয়ে গিয়েছে, আধুনিক ভিক্ষুক। এরা কোন জাতের ভিক্ষুক জানেন? ওই যে ছেলে বিয়ে করাই আনছে, তারপরে মেয়ের বাড়ি থেকে গরু দিতে হবে, ছাগল দিতে হবে, অথবা কুরবানি করে গরুর আস্তরান পাঠাই দিতে হবে। ইতিমধ্যে অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে চলে এসেছে, অনেক মানুষ ফোন করে করে অভিযোগ করছে যে হুজুর মেয়ে জন্ম দিয়ে কি আমরা ঠেকলাম নাকি, আমাদের কাছে গরু দাবি করে, ছাগল দাবি করে, আমাদের কাছে গরুর রান দাবি করে বসেছে। কি বলেন, এরকম আধুনিক ভিক্ষুক কি আছে? এরা রমজান মাস আসলে পরে তারা শ্বশুরবাড়ির ইফতারি খাওয়ার জন্য আধুনিক ভিক্ষুক হয়, আম কাঁঠালের সময় আসলে মৌসুমি ফল খাওয়ার জন্য আধুনিক ভিক্ষুক সাজে, ঠিক তেমনিভাবে কুরবানির সময় আসলে এরা আবার আধুনিক ভিক্ষুক সাজে। এদেরকে আমি আমার ভাষায় বলি, এরা সমাজের সবচাইতে ছোট লোক, অত্যন্ত ইতর এবং আধুনিক ভিক্ষুক এরা। এরা সমাজের সবচেয়ে ছোট লোক, তার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু এ আসলে একটা ছোট লোক, একটা ইতর, অসভ্য এবং আধুনিক একটা ভিক্ষুক। এটা দাবি করো কেমনে? একটা লোক তার মেয়েকে ১৮ বছর ২০ বছর নিজের টাকা পয়সা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে ওই মেয়েটাকেই তো আপনার ঘরে দিয়ে দিল, আপনি কিভাবে এটা দাবি করেন? যুবক তরুণ ভাইদেরকে সমাজ পাল্টানোর সিদ্ধান্ত নিতে হবে, যারা বিয়ে করে ফেলেছেন খবরদার, শ্বশুর বাড়ি থেকে এরকম চেয়ে চেয়ে কোনো জিনিস নেওয়া যাবে না। নাজি আছেন? আওয়াজ তো ছোট হইল, নাকি এনে ফেলছে? কি বলেন, রাজি আছেন তো? আর তোমরা যারা বিয়ে শাদী করো নাই, যৌতুক নিবানা দাবি করবানা, এবং বিবাহের পরে এই আধুনিক ভিক্ষাবৃত্তিও করবানা, রাজি আছো তো? যারা বিয়ে করো নাই রাজি আছো? আল্লাহ তৌফিক দান করুন। যুব সমাজ, তরুণ সমাজ, একটা সমাজ, একটা সভ্যতাকে তারা চেঞ্জ করে দিতে পারে তারা যদি সিদ্ধান্ত নেয়। জন্য যুবকদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যৌতুক, কুকুরের পায়খানা, শুকর খাওয়া যেমন হারাম, ঠিক তেমনিভাবে যৌতুক নেওয়া, যৌতুক দাবি করাও হারাম। এরপরে এইরকম কুরবানির টাইম আসলে মেয়েকে মানসিক নির্যাতন, বা মেয়ে বাড়ির লোককে, মেয়ের মা বাপকে
এরকম মানসিক চাপ দিয়েন না, এটা ইসলামের কোনো বিধান নয়, বরং মানুষ এটাকে রসুব বানায় ফেলছে। কেউ কেউ আবার কি বলে জানেন, কই হুজুর অনেক সময় সামাজিক অনেক বিষয় এগুলোও মানা লাগে। আমি আপনাদের সামনে এর আগেও সুস্পষ্ট ভাষায় বলেছিলাম, আমি কথা বলার সময় আঁকাবাঁকা করে কোনো কথা বলি না, সুজা সাপটা কথা বলে ফেলি একমাত্র আল্লাহর খুশির জন্য। আমি বহু আগে বলেছিলাম, একবার এখানে এই মসজিদে বলেছিলাম, যদি কুরআন সুন্নার বিপরীতে আমার বাপদাদার রুসুম, যদি কুরআন সুন্না যদি বাপদাদার রুসুমের বিপরীত কুরআন সুন্নার মত থাকে, তাহলে আমি আমার বাপদাদার রুসুম বা আমি আমার সেই তথাকথিত সামাজিকতাকে পায়ের নিচে ফেলে দিয়ে কোরআন সুন্নার মতকে আমি প্রায়োরিটি দিব। অনেকে আছে সামাজিকতার বেড়াজালে বন্দি, না, একজন মুসলমান সামাজিকতার বা সামাজিকতার নামে সামাজিক কুসংস্কারে নিজেকে সে আবদ্ধ রাখতে পারে না। হ্যাঁ, যে সামাজিকতার মধ্যে ইসলামের সাপোর্ট আছে ওই সামাজিকতা পালনে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু যে সামাজিকতা ইসলামের বিরুদ্ধে যায়, যেমন মেয়ের বাড়ি থেকে দাবি করে নিয়ে আসা, এটা কি ইসলামের পক্ষের বিষয়? কথা বলেন, ইসলাম কি এটাকে সমর্থন করে? সুতরাং এই সামাজিকতা ডাস্টবিনে চলে যাবে, এই সামাজিকতা ডাস্টবিনে চলে যাবে। ইসলাম যেটাকে সাপোর্ট করে সেটা আমরা করব। আমাদের কোনো সামাজিকতা এটা যদি কুরআন সুন্নার মতো হয়, দ্যাটস ফাইন, এটা চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো সামাজিকতা ইসলামের রীতিনীতির বিরুদ্ধ হয়ে গেলে ওই সামাজিক কুসংস্কার বাতিল, ইসলামের মতামতটাকে আমরা গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এরকম আধুনিক ভিক্ষুক হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে কুরবানি আসলেই মসজিদে মসজিদে সম্মানিত খতিব সাহেবরা কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত এগুলো নিয়ে আলোচনা করেন, আমরাও করেছি, আপনারা শুনেছেন, কুরবানির মাসলা মাসাইল আলোচনা হয়, আপনারা শুনেন। অনেকে তো কুরবানির ইতিহাস শুনে চোখের পানিও ফেলে, কিন্তু শুধুমাত্র এই কুরবানির ফজিলত জেনে আর পশু কিনে কিনে এনে কুরবানি করবেন, এই জন্য কি কুরবানি দেওয়া হয়েছে? এই জন্য কি আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন? কথাগুলো মন দিয়ে শুনেন, আজকে যে কথা শুনবেন এগুলো হয়তো আগে শুনেন নাই। তো কুরবানি কেন দেওয়া হলো? যে আমরা কুরবানির সময় আসবে জায়গায় জায়গায় হাট বসাইয়া এরপরে গরু সাজাইয়া গরু কিনে আনবো আর উৎসব করে করে কুরবানির পশু জবাই দিব, সবাই মিলে মাংস খাবো, এই জন্য কুরবানির বিধান দেওয়া হয়েছে? ইসলামের প্রত্যেকটি ইবাদত এর পেছনে মহৎ মহৎ কিছু উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য ওই ইবাদত বান্দাকে দেয়া হয়। কুরবানি এটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিধান আমাদেরকে দিয়েছেন, এর মধ্যেও এমন সুন্দর সুন্দর কিছু উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যগুলো হাসিল করতে পারলেই কুরবানিদাতা তার নিজের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং তার নিজের জীবনের সকল ক্ষেত্রে সে সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা তো কুরবানি মানেই মনে করি, ভাই কত টাকা দিয়ে কিনছেন, আমরা তো কুরবানি মানেই মনে করি গরুর হাটে গিয়ে ফেসবুক লাইভ আর গরুর সাথে সেলফি, আমরা কুরবানি মানেই মনে করি ভাই আপনার যে গরুটা কিনছেন গরুটাও বেশ বড় সড়ো, গরুর কোনো নাম আছে নাকি? ওই যে গত সপ্তাহে এক ভাই বললেন এবারের গরুর নাম নাকি পদ্মা সেতু আছে, কোন বছর জানি মেসি ছিল, গতবারের আগের বার মেসিও ছিল, এরপরে সম্রাট ছিল, এবার কি কি আসছে নাম আমি তো জানি না। হ্যাঁ রাজা বাবু, হ্যাঁ লক্ষ্মী সোনা, আর কি আসছে, রাজা আসছে, রানী আসে নাই। তো দেখেন আমরা কুরবানি মানে এগুলো মনে করি, ভাই কত দিয়ে কিনছে, আসলে কুরবানিটা কি, কুরবানিটা কি? কুরবানির মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, ওই শিক্ষাগুলো যদি আপনি নিজের জীবনে বাস্তবায়িত করতে না পারেন তাহলে তো এই কুরবানি দেওয়াটা পুরোপুরি বৃথা হয়ে যাবে। আমি আজ সংক্ষেপে কুরবানির কয়েকটা শিক্ষা বলছি, যে কুরবানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুরবানির মাধ্যমে কি শেখাতে চান। এক নাম্বার, কুরবানির মাধ্যমে আল্লাহ বান্দাকে শেখাতে চান
শর্তহীন আনুগত্য করতে হবে, আল্লাহর শর্তহীন আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো অজর আপত্তি করা যাবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা যখন আদেশ, তাকে আল্লাহ যখন স্বপ্নে দেখালেন যে তিনি তার ছেলেকে জবাই করছেন, নবীদের স্বপ্ন তো আমাদের স্বপ্নের মতো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওয়াহী, মানে কার আদেশ, তিনি স্বপ্ন দেখার পরে তিনি তো চাইলে এই অজর পেশ করতে পারতেন, আল্লাহ আমি আমার সন্তানকে কেন কুরবানি দিব, এর বিপরীতে আমি অন্য কিছু করে ফেলি, তিনি চাইলে এরকম অজর আপত্তি পেশ করতে পারতেন, কিন্তু তিনি কি কোনো অজর আপত্তি পেশ করেছেন? কথা বলেন, পেশ করেছেন? কুরবানির আগের কাহিনীতে চলে যান, 86 বছর পর্যন্ত ওনার সন্তান ছিল না, সন্তান দেওয়ার পরেই এই সন্তান পেলে, আপনারা যারা সন্তান আছে আপনাদের যাদের জানেন যে সন্তান পেলে আদর করতে ইচ্ছে করে, তাকে কুলে নিতে ইচ্ছে করে, 86 বছর পরে সন্তান পেলেন, যেই সন্তানকে কুলে পিঠে মানুষ করার কথা, কুলে নেওয়ার কথা, আদর করার কথা, আল্লাহ আদেশ দিলেন তোমার এই সন্তান আর তোমার স্ত্রীকে মক্কায় নির্বাসনে রেখে আসো, তিনি তো চাইলে বলতে পারতেন আল্লাহ 86 বছর পরে আমাকে একটা সন্তান দিলেন, এখন আবার নির্বাসনের কথা আপনি বলছেন, আপনার কি একটু দয়া মায়া নাই, লাগে না, অন্য কোনো আদেশ দেন না যে এদেরকে আমার কাছাকাছি এক জায়গায় রাখি, তিনি কি এরকম অজর আপত্তি পেশ করেছেন? এই যে শুধু কুরবানির কিচ্ছা কাহিনী খুব মজা করে আপনারা শুনেন, শিক্ষাও তো নেওয়া লাগবে। আমরা কুরবানি করি কার নিয়ম ফলো করে, সবাই বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের নিয়মকে ফলো করে, তো ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ম ফলো করে কুরবানি করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা কি জীবনে আছে? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে অজর পেশ করলেন না, আর আপনি ফজরের নামাজের জন্য ঘুম ছাড়তে পারেন না, ঘুমের অজর, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে কোনো অজর পেশ করলেন না, আর আপনি আল্লাহকে খুশি করার জন্য সুদের কারবার ছাড়তে পারেন না, ঘুষের কারবার ছাড়তে পারেন না, গান বাজনা ছাড়তে পারেন না, মদ ছাড়তে পারেন না, ইয়াবা ছাড়তে পারেন না, কুরবানি দিচ্ছেন ঠিক, কিন্তু কুরবানির মূল শিক্ষা অর্জন করতে পারেননি। কুরবানির 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর শর্তহীন আনুগত্য করতে হবে, আনুগত্যের মস্তক অবনত করে দিয়ে আল্লাহর প্রতিটি বিধান জীবনে বাস্তবায়ন করার শিক্ষা কুরবানি থেকে নেওয়া লাগবে। নাম্বার 2, 2 নম্বর কুরবানির 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর রাস্তায় নিজের সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানি বা ত্যাগ করার শিক্ষা এই কুরবানির মধ্যে আছে। যেমন পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি ঘটেছিল কোন নবীর জামানায়? হ্যাঁ, আদম আলাইহিসসালামের জামানায়, ওনার 2 ছেলে কুরবানি দিয়েছেন, হাবিল আর কাবিল। দেখেন, হাবিল পশু পালন করতেন, তিনি তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট পশু কুরবানি করলেন, আর কাবিল কৃষি কাজ করতো, সে তার কৃষিজাত পণ্য থেকে একেবারে ব্যবহারের অনুপযোগী, খাবার দাবারের অনুপযোগী, অনুৎকৃষ্ট, অনুত্তর কিছু শস্য আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এখন দুইজনে কুরবানি করলো, পার্থক্য আছে না? কথা বলেন, পার্থক্য আছে না? আছে। একজন প্রিয় জিনিস করলো আর আরেকজন যেন তেনভাবে করলো। আবার যদি ইব্রাহিম আলাইহিসসালামের দিকে খেয়াল করি, আচ্ছা, একজন বাপের জন্য ছেলে মেয়ের চাইতে প্রিয় জিনিস আর আছে? কথা বলেন, আছে? মা বাবা তো সন্তানের জন্য সব ত্যাগ করতে রাজি। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যখন আদেশ দিলেন তোমার ছেলে কুরবানি করো, তার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি করেছে, তিনি কুরবানির বেলায় কোনো আপত্তি করেছেন? কথা বলেন, আপত্তি করেছেন? আপত্তি করেন নাই। তাহলে এই যে 2 ঘটনা থেকে কি শিখলেন? আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস আপনাকে দিয়ে দেওয়ার প্রশিক্ষণ বা সংকল্প কুরবানি থেকে নিতে হবে। এখন আমাদের সবচেয়ে প্রিয় জিনিস টাকা, এই টাকা তো আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি না, একটু আল্লাহর রাস্তায় দান করতে পারি না, বরং আমরা যেটা করি, টাকা পয়সা দিয়ে শুধু নিজের প্রপার্টি জমাতে থাকি। আজ আপনাদেরকে সবচেয়ে দামি একটা কথা বলি, আমি খুব ভালো করে শোনেন, এখন পর্যন্ত যারা গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, জায়গা জমি কিনেছেন, সবাইকে বলছি, মনে রাখবেন, এই কোনো প্রপার্টি আপনার সাথে যাবে না, মরে যাবেন সব আপনার উত্তরাধিকাররাই খাবে, আপনি কিছু নিতে পারবেন না। কিন্তু যে টাকাগুলো মসজিদে দিয়েছিলেন, যে টাকা মাদ্রাসায় দিয়েছিলেন, যে টাকা এতিমখানায় দিয়েছিলেন, যে টাকা দিয়ে অভাবী মানুষকে সহযোগিতা করেছিলেন,
মারা যাওয়ার পরে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ সব থাকলেও যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছিলেন সব জমা হয়ে আপনার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, এজন্য আল্লাহর রাস্তায় যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে সব আল্লাহর রাস্তায় দিয়ে যান, লাভ হবে। যাদের জন্য করে যাচ্ছেন আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? ওয়াআলামু, জেনে রেখো, শোনো ভালো করে শোনো, আন্নামা আউলাদুকুম আন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা। দেখেন আমার কথাটা, আল্লাহ বলেছেন শোনো, তোমাদের কলিজার টুকরা সন্তান আর তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে আল্লাহ বলছেন তোমাদের সন্তান ধন সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কাউকে সম্পদশালী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। যেমন আল্লাহ কাউকে সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছেন, সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায় কি না? কাউকে সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সে আবার আল্লাহ নাফরমানি করে কি না? এখন দেখেন তো, যে ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য বা যে বাড়ি গাড়ি করার জন্য নামাজের খবর থাকে না, ইবাদতের খবর থাকে না, এখন মারা যান আপনি, অনেক জায়গায় তো আপনি যান, অনেক মানুষের জানা যায়, আপনি মারা যাওয়ার পরে যাদেরকে আপনি এত আপন বলতেন, এই আপন মানুষরাই আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে কবরে শোয়ানোর জন্য তারা অস্থির হয়ে পড়ে। কি বলেন, অবাস্তব বলেছি? সবচেয়ে বড় কথা কি জানেন, যাদের জন্য এত কিছু করলেন, এক দুই দিন তিন দিন দিন যাবে আর তাদের স্মৃতি থেকে আপনি চলে যেতে থাকবেন, যত দিন যাবে যত সময় যাবে, ওই যে বলে না চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়, একটা সময় হবে কি জানেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার নাম ভুলে যাবে। আমি আমার দাদার বাবার নাম জানি না, আপনারা হয়তো জানতে পারেন আপনাদের দাদার বাবার নাম, কিন্তু আমি যদি বলি বলেন আপনার দাদার দাদার বাপের নাম কি? দুই একজন বলতে বলতে পারে, বাকিরা পারবে? পারবে না। দেখেন তো, দাদার দাদার বাপ আজ থেকে 200 বছর আগে দুনিয়াতে ছিল, মাত্র 200 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। কবরস্থান আছে না, এই তো পাশে কবরস্থান, আপনারা যখন কবর জিয়ারতে যান নিজের মা বাবার জন্য খুব আবেগ নিয়ে দোয়া করেন, সর্বোচ্চ দাদা দাদির জন্য, পরদাদার জন্য, এর উপরের কারোর জন্য দোয়া বেশিরভাগেরই মনেও আসে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে ধন সম্পদ কামানোর জন্য, যে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনি এত কিছু করে আল্লাহর ইবাদত ভুলে গেলেন, আল্লাহর রাস্তায় দান করলেন না, ওই পরবর্তী প্রজন্মের লোকেরা আপনাকে ভুলে গেলেও আল্লাহর রাস্তায় যে দান করেছেন ওই দান সৎকাগুলো আপনাকে ভুলবে না, বরং আপনার আমলের পাল্লা এগুলো, এই নেকামলগুলো আপনার আমলের পাল্লা ভারী করে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই কুরবানি করার মাধ্যমে শিক্ষা নিব, যতদিন হায়াত আছে নিজের প্রয়োজনের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে সব আল্লাহর রাস্তায় বিলাতে থাকবো। পারবেন তো ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ। এটা আমরা যারা করব প্রকৃতপক্ষে আমরাই সফল কাম। আমরা মনে করি যে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখে দিয়েছে, বিদেশে যারা সেকেন্ড হোম বানিয়ে ফেলেছে, সুইস ব্যাংকে যারা টাকা রেখেছে, এরা জীবনে সফল না। যারা আল্লাহর ব্যাংকে সবচেয়ে বেশি জমা রেখেছে তারাই সফল, তারা জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলেছে, জান্নাতে তাদের বিল্ডিং ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আমরা আল্লাহর রাস্তায় সৎকা করতে পারবো তো, আল্লাহ তৌফিক দান করুন। মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফাতের আগে তার বিবি আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমার ঘরে কি কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো কিছুদিন আগে যে একটা স্বর্ণ দিয়েছিলেন ছোট্ট একটা টুকরা, ওটা তো আছে। নবীজি বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ আমি আমার আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি সম্পদ জমিয়ে গিয়েছি, বরং আমার সম্পদ দাও, এসেটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আমি যেন আল্লাহর সামনে এমনভাবে আল্লাহর সামনে দাঁড়াই যে আমি ওই আল্লাহর জন্য আমার সব বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু দরকার একেবারে সব দিয়ে ফেললে আবার হবে, আপনার জন্য পরিবারের জন্য যতটুকু দরকার, যতটুকু না হলে নয়, রাখতে হবে, বাচ্চা কাচ্চাদের জন্য পরিবারের জন্য রাখতে হবে। এরপরে বেশি জমায়েন না, বেশি বেশি আল্লাহর রাস্তায় দেন, ওইটাও জমানো, কিন্তু এটা কার ব্যাংকে জমানো?
কার ব্যাংকে জমানো? ওইটাও ফিক্সড ডিপোজিট, ওইটাও ফিক্সড ডিপোজিট, ওইটাও আপনি ডিপোজিট করছেন। ডিপোজিটের পরে বিনিময় কী পাবেন? বিনিময় কী পাবেন? জান্নাত ইনশা। কুরবানির তিন নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। যেমনটা কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের কুরবানির রক্তের ভাগও আল্লাহ নেন না, মাংসের ভাগও আল্লাহ নেন না, কেবলমাত্র আল্লাহর কাছে কি যায়? রব্বুল আলামিন বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা কোন অনুভূতি নিয়ে কুরবানি করো সেই তাকওয়া কেবল আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া নাই, কুরবানির কোনো দাম। তাকওয়া আছে, কুরবানির দাম। তাকওয়া নাই, কুরবানি কবুল হবে না। কেন, আমার আপনার জীবনে তাকওয়া আছে কিনা? তাকওয়া মানে কি? এটা খায় না মাথায় দেয়। তাকওয়া মানে হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে যাকে ভয় করে জীবন পরিচালনা করবে তিনি কে? আমরা বলি তাকওয়া আছে হুজুর। তো তাকওয়া থাকলে মোবাইল ফোন হাতে নিয়ে আজেবাজে জিনিস দেখতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর। তাকওয়া থাকলে সুদ খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর। তাকওয়া থাকলে ঘুষ খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর। তাকওয়া থাকলে মানুষের হক মাইরা খাইতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর। তাকওয়া থাকলে গান বাজনা করতে মন চায় কেন? তাকওয়া আছে হুজুর। তাকওয়া থাকলে ওই যে ভিক্ষাবৃত্তির নামে, আধুনিক ভিক্ষাবৃত্তির নামে মেয়ের বাড়ির পক্ষকে চাপ দিতে মন চায় কেমনি? এর নাম বুঝে তাকওয়া। তাকওয়া মানে হলো ওই যে আমার এক কবির কবিতা মনে পড়ল, কবিতাটা হচ্ছে এমন, তাকওয়া হলো যদি পাপের কাজ ছোট হয় ওইটাকেও বর্জন করা, আর পুণ্যের কাজ ওইটা ছোট হলেও ওইটাকে আমল করা। আবার তাকওয়া মানে হচ্ছে, আপনি যদি বলেন এক কথায় বুঝাই দেন, তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে সকল অন্যায় থেকে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিক কুরবানি কবুল করেন। তাকওয়ার চর্চা না থাকলে কুরবানির কোনো দাম থাকবে না। তাকওয়া এমন একটা কোয়ালিটি, শুনেন, এমন একটা কোয়ালিটি, আপনার ইমানকে ধরে রাখার প্রধান হাতিয়ারের নাম তাকওয়া। ইমানকে মজবুত রাখার প্রধান হাতিয়ারের নাম কি ভাই? একটা গুণ তাকওয়া। এটা অর্জন করতে পারলে আপনার দাম, আপনার মর্যাদা আল্লাহর কাছে তামাম মখলুকাতের চাইতে বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই একটা গুণ যদি কারো মধ্যে না থাকে তাহলে ওই লোকটা শয়তানের চেয়ে খারাপ হয়। শয়তানও তারে দেখে আসে, আল্লাহ কেন যে আপনি আমাকে শয়তান বানালেন, এত দেখি আমার বস হয়ে গেছে। কারণ তাকওয়া না থাকলে আজেবাজে জিনিস, আজেবাজে কাজ করতে মন চাইবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দিয়ে আমাদের অন্তর তুমি ভরে দাও, তাকওয়া ভিত্তিক জীবনযাপনের তৌফিক দাও। নবীজি একটা দোয়া করতেন, এই দোয়াটা আমি আপনাদেরকে শিখাই। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তুকা। দেখবেন জুমার সানে খুতবায় একটা দোয়া নিয়মিত পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা শুনেন না আপনারা, প্রত্যেক জুমায় শুনেন না? এই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়াত দেন। ওয়াত তুকা, আল্লাহ আপনি আমাদের সবাইকে তাকওয়া দান করেন। বলেন আমিন। কুরবানির চার নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে জানালেন তিনি তার ছেলেকে কুরবানি করতে যাবেন, তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন তো হচ্ছে ওয়াহি, অর্থাৎ আল্লাহর আদেশ হলো তিনি তার ছেলেকে জবাই করবে, তখন তার ছেলে বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেছিলেন, আমার বাবা আপনাকে আল্লাহ যে ব্যাপারে আদেশ করেছেন তা পালন করুন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, সুবহানাল্লাহ। পড়ে এই সবরের শিক্ষা আপনাকে নিতে হবে। আপনার বিভিন্ন সময়ে পাপের চিন্তা মাথায় আসতে পারে,
গুনাহের চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু তখন আপনি নিজেকে সংযত রাখবেন, সংযত রেখে সবর করে আল্লাহর দিনের পথে আপনাকে অবিচল থাকা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার ফাইভ, কুরবানি আমাদেরকে ইমানি পরীক্ষায় দৃঢ় থাকার শিক্ষা দেয়। কুরবানিটা ছিল, আল্লাহ কোরআনে বলেছেন ইব্রাহিম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমার ছেলেকে কুরবানি করা এটা ছিল আমার তরফ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম অনুত্তীর্ণ হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন তো, ওই জায়গায় আপনি থাকলে আপনার পরীক্ষাটা সহজ হতো না কঠিন হতো? আপনার বেলায় যদি আদেশ আসতো নিজের ছেলেটাকে কুরবানি করে দেন, ওই জায়গায় আপনি থাকলে অনুভূতিটা কেমন হতো চিন্তা করে দেখেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার গোটা জীবনটা পরীক্ষার ছিল, সকল পরীক্ষায় তিনি আল্লাহর দিনের পথে ইস্তেকামত থেকে ছিলেন, আল্লাহর পথে দৃঢ় থেকে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আমার আপনার জীবনেও ছোট বড় পরীক্ষা আসতে পারে, যে কোনো ধরনের পরীক্ষা আসতে পারে। যেমন আমাদেরকে কিভাবে পরীক্ষা করা হবে সেটাও কোরআনে বলেছেন। কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তোমাদেরকে ভয়ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, দারিদ্রতা দ্বারা, ধন সম্পদ জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষাগুলোতে যদি আমরা দৃঢ় থাকতে পারি তাহলে পুরস্কৃত করবেন কে? ইমান আনলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহ বলছেন পরীক্ষা আসবে, আমার জীবনে পরীক্ষা আসবে, আপনার জীবনে পরীক্ষা আসবে। হয়তো কারো জীবনে পরীক্ষা একটু বেশি আসে, কারো জীবনে পরীক্ষা একটু কম আসে। এখন প্রশ্ন হতে পারে কার জীবনে পরীক্ষা বেশি আসে? যে আল্লাহর যত বেশি প্রিয় তার জীবনে পরীক্ষাও তত কম না বেশি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে ইমান এনেছি এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ ধারণা করেছে নাকি? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবীন। আল্লাহ বলছেন পূর্ববর্তী সবাইকে পরীক্ষা করেছি, তোমাদের জীবনেও পরীক্ষা আসবে। আর সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি থেকে হিজরত করেছেন। আপনাকেও ইমানের পথে চলতে গিয়ে ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, ইমানের পথে চলতে গিয়ে এমন কঠিন পরীক্ষা আসতে পারে নিজের পরিবার পরিজন ছেড়ে দেওয়া লাগতে পারে, জেলখানায় বন্দী হওয়া লাগতে পারে, ফাঁসির কাষ্টেও ঝোলা লাগতে পারে। কুরবানি থেকে আপনি তো এটাই শিখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইমানে পরীক্ষা আসার পরেও আল্লাহর জন্য তিনি দৃঢ় থেকেছেন, অবিচল থেকেছেন, হতাশ হন নাই। ঠিক তেমনিভাবে আপনার জীবনে পরীক্ষা ছোট আসুক বড় আসুক, দৃঢ় থেকে ইমানের পথে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির অন্যতম শিক্ষা। নাম্বার সিক্স, কুরবানির অন্যতম শিক্ষা হচ্ছে শয়তানের ধোকা আসলেও শয়তানকে পরাজিত করার শিক্ষা এই কুরবানিতে আছে। যেমন বিভিন্ন রেওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে নিয়ে কুরবানি দিতে যাবেন তখন শয়তান মানুষের সুরতে এসে হাজেরাকে বলল, আচ্ছা তোমার স্বামী যে তোমার ছেলেকে নিয়ে গেল, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি দিবে? হাজেরা তখন বললেন, এটা কেমন কথা, বাপ কি কোনোদিন ছেলেকে কুরবানি দিতে পারে? সে তখন বলল, তোমার স্বামী ইব্রাহিম তোমার আল্লাহর হুকুমে তোমার ছেলেকে কুরবানি দিচ্ছে। এখন হাজেরা বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন, তুই তো শয়তান, তোরে তো চিনে ফেলছি। শয়তান মনে মনে ভাবলো, চিনছে কেমনে, চিনারই তো কথা। হাজেরা বললেন, তুই যদি শয়তান না হতি তাহলে তুই কেন বললি তোমার আল্লাহর খুশির জন্য কুরবানি দিচ্ছে? তাহলে তো তোর আল্লাহও বলতে, তুই তোমার আল্লাহ কেন বললি? শুনে রাখ শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে এসেছিস। যদি আমার স্বামী সত্যিকার অর্থে আল্লাহর আদেশ পেয়ে আমার ছেলেকে কুরবানি দিতে যায়, আমার তো এক ইসমাইল আছে, যদি আরো হাজারো ইব্রাহিম থাকতো সব
আমার তো এক ইসমাইল আছে, যদি আরো ইসমাইল থাকতো সব ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিলেও আমি একটা কথাও বলতাম না। সুবহানাল্লাহ। শয়তানকে পরাজিত করার শিক্ষা কুরবানিতে আছে না নাই? শয়তান হাজারাকে ধোকা দিতে না পেরে গেছে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, গিয়ে বলল ইব্রাহিম মানুষের সুরতে গেছে, ইব্রাহিম একটা স্বপ্নই তো দেখছো, এখন এই স্বপ্ন দেখেই কি কুরবানি দিয়ে দিবা? ইব্রাহিম আলাইহিসসালাম দেখেই বুঝছেন যে আমার ভালো কাজে বাধা, এটা শয়তান ছাড়া আর কেউ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম হাতে পাথর নিয়ে শয়তানকে পাথর মারলেন। পরীক্ষা থাকা, পরীক্ষার এই হল, এটা তো পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর মারছেন, আল্লাহর এত ভালো লাগছে। কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেবরা হজ করতে যাবে কুরবানির পরদিন, তারাও যেন এভাবে শয়তানকে পাথর মারে। ইব্রাহিম আলাইহিসসালামের শ্রেষ্ঠ স্মৃতিকে ধারণ করে রাখার জন্য শয়তানকে পাথর মারার পদ্ধতি আল্লাহ সব হাজি সাহেবদের জন্য অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? শয়তানের ধোকা যতই আসুক আমরা শয়তানের ধোকাকে প্রাধান্য দিব। শয়তান ধোকা দিলে আশ্রয় চাইব কার কাছে? আট নম্বর, কুরবানি আমাদেরকে উদারতা শেখায়, আন্তরিকতা শেখায়, দান করার প্রশিক্ষণ দেয়। যেমন আমরা পশু জবাই করার পরে এই পশুর মাংস আমরা একা খাই না, মানুষদেরকে বিলিয়েও দিই। ঠিক তেমনিভাবে কুরবানির বাহিরে সারা বছর আশেপাশে প্রতিবেশীরা খায় কি খায় না এটা দেখার দায়িত্ব আপনার আছে না নাই? নবীজি বলেছেন লাইসাল মুমিন, ওই ব্যক্তি তো মুমিন না, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশীরা অভুক্ত থাকে। সুতরাং আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করবেন, এটাও কুরবানির শিক্ষা ভেতরে রয়েছে। এরপরে দেখুন, আমরা যারা একাধিক কুরবানি করছি, একাধিক কুরবানি যারা করছি একটার বেশি, এই বছর আপনারা একটা কাজ করতে পারেন, শুধু এই বছর না প্রত্যেক বছর এই কাজটা করতে পারেন, একটা কুরবানি নিজের এলাকায় দিয়ে বাকি কুরবানিগুলো আপনারা দুর্গত অঞ্চল বা যেই অঞ্চলের মানুষ বেশি গরিব, যেমন এবছর বন্যা হয়েছে বিভিন্ন অঞ্চলে, তো যেই সব বন্যা হওয়ার কারণে নিশ্চয়ই ওই সকল অঞ্চলে কুরবানি আগের চেয়ে একটু তুলনামূলক কম হবে। আপনি পশুকে নেত্রকোনায়, কুড়িগ্রামে, সুনামগঞ্জের হাওড় বাওর অঞ্চলে, যেখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ বাস করে, আল্লাহ সামর্থ্য দিলে একটা কুরবানি নিজের বাড়িতে নিজের এলাকায় করে বাকি কুরবানি তো ওখানে আপনি পাঠিয়ে দিতে পারেন, হয়তোবা এটার কারণে আল্লাহ আপনাকে বেশি সওয়াবও দিতে পারেন। এভাবে আমরা উদারতা, আন্তরিকতা এবং দান করার প্রশিক্ষণ কুরবানির মাধ্যমে পেয়ে থাকি। নাম্বার নাইন, নয় নম্বর হচ্ছে কুরবানির মাধ্যমে আমরা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা পাই, যেমনটা ইসমাইল আলাইহিসসালাম করেছেন। ঠিক তেমনিভাবে যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দিনের জন্য কোরআন সুন্নার মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য জীবন দেওয়ার দরকার হয়, আমরা চিন্তা ভাবনা ছাড়াই নিজের জীবনকে আল্লাহর দিনের পথে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। কুরবানির দশ এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে কুরবানির মাধ্যমে শুধু পশু কুরবানি আমরা করব না, বরং মনের পশুত্বকে কুরবানির শিক্ষা আমরা এই কুরবানি থেকে নিব। অর্থাৎ আমরা ওই যে আগে বললাম, যখন আমরা পশুর গলায় ছুরি চালাবো এই অনুভূতি নিয়ে চালাবো, শুধু পশুর গলায় ছুরি চালাচ্ছি না বরং জীবনের সকল বদ আমলের উপর ছুরি চালাচ্ছি, এই অনুভূতি নিয়ে কুরবানি দিলে কুরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়বার আগে আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সর্বশেষ একটা আমল বলে আমি আজকের আলোচনা শেষ করছি, সেটি হল আমরা ঈদুল ফিতরের দিনে নাস্তা করে বা কিছু খেয়ে ঈদগাহে বা ঈদের নামাজে আসি, এটা ঈদুল ফিতরের সুন্নত, এটা ঈদুল ফিতরের সুন্নতি আমলের মধ্যে একটা অন্যতম সুন্নত। কিন্তু আমরা ঈদুল আজহায় যেটা করব, বিশেষ করে আমরা যারা কুরবানি দিচ্ছি, আমরা ফজরের নামাজের পরে সকালবেলা কিছু খাবো না, আমরা একদম খালি পেটে ক্ষুধা পেটে ঈদের জামাতে সামিল হব। এরপরে আমরা কুরবানি করে প্রয়োজন, আমরা সবচেয়ে ভালো হয়, উত্তম হয়, সুন্নত সুন্নাসম্মত আমল হলো কুরবানি দিয়ে, কুরবানির মাংস দিয়ে খাওয়া। কারণ নবীজি ঈদুল আজহায় কুরবানির দিনে, কুরবানির দিনে ঈদের নামাজ শেষ করে কুরবানির পশু জবাই দিয়ে ওই কুরবানির পশু থেকে খেতেন। সুতরাং নবীজির এই আমলটা আমরাও সবাই করার দরকার আছে না নাই? এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।